assalamualaikum, welcome back to my channel. তো টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা হবে আমার ঈদ স্পেশাল ব্লগ। তো আমি চাঁদ রাত আর হচ্ছে আমার ঈদ দিনটা, ঈদের পরের দিনটাও, এই তিনটা দিন মিলে এই ভিডিওটা সাজিয়েছি। এটা হচ্ছে ঈদের আগের দিন। তো আমি আর আমার বোন মিলে কিছু ডেকোরেশন করার চেষ্টা করছি, যদিও আমাদের কাছে অনেক ইকুইপমেন্টই নাই। আমরা ভেবেছিলাম যে আমাদের কাছে হয়তো ড্রয়িং খাতাটা আছে যেটার পেজগুলো বেশ মোটা হয়, কিন্তু ওইটা এখানে ছিল না। ওইটা আমি ঢাকায় নিয়ে গিয়েছি, কিন্তু একদমই মনে ছিল না। পর A4 সাইজের যে কাগজটা সেটা আমার বোন অনেক কষ্ট করে করে কেটে কেটে এরকমভাবে বানিয়ে দেন কালার করছে, আমিও টুকটাক সাহায্য করছি। আর আমার যে অয়েল প্যাস্টেলটা সেটা আমি ঢাকায় রেখে এসেছি, ঢাকায় নিয়ে গিয়েছিলাম। তো এটা আমার কাছে ছিল সফট প্যাস্টেল, এটা কিছুটা চকের মতো হয়ে থাকে, হাতে অনেকখানি ভরে যায়। তো এটা দিয়ে আমরা করছিলাম। এক সময় আমি অনেক কালার কিনতাম। কি যে করতেছি, ওই সস্তার পাঁচ অবস্থা। এখানে আমি প্রথমে এরকম করে দিলাম, এটা ব্যাক হয়েছে। আমরা আসলে অনেক এনজয় করছিলাম এই কাজগুলো করতে, যদিও আমাদের কাছে অনেক কিছু ছিল না, কিন্তু আমরা খুব উপভোগ করছিলাম। বোল্ড করে দেই, বোল্ড লাগবে না। আল্লাহ যেভাবে ঘুরতেছি পেজটা আবার ছিঁড়ে যাবে না তো? তুমি নীল কালারে তো সবচেয়ে কম করছো, ওটার উপরে কেন শুরু করলা? উপরে আরেকটা লাগবে মনে হয়। মা আমাদের জন্য একটা এরকম ফেরি লাইট কিনে রেখেছিল, ভেবেছিল যে আমার রুমে লাগাবে, কিন্তু আমি বলেছিলাম যে এরকম মাল্টি কালারের আমি নিব না। তো এটা আমরা রেখে দিয়েছিলাম যে এরকম কোন অকেশন হইলে যেন আমার ডাইনিংয়ে সাজাতে পারি। আমরা রীতিমতো অনেক কাহিনী করে স্কচ টেপ দিয়ে দিয়ে লাগাচ্ছিলাম, যেহেতু আমাদের বাসাটা নতুন, এখনও বাসায় কালার করা হয়নি, তো দেয়ালটা বেশ রাফ থাকে। আর রাফ থাকার কারণে দেখা যায় যে সহজে স্কচ টেপ লাগতে চায় না, কিন্তু আমরা অনেক কাহিনী করে লাগিয়েছি এবং রেজাল্টটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের অনেক খাটাখাটনির পরে এই তো আমি একটু রাতে খাবারের জন্য আসলাম। পরে দেখি যে বাবা দই এনেছিল কালকের জন্য, যদিও জানে যে দই দেখা মাত্রই আমি একবারে ঝাঁপিয়ে পড়বো, এই জন্য বাবা একটা না এনে দুইটা এনেছে। যেহেতু আমি দই অনেক বেশি পছন্দ করি, বগুড়ায় থাকার কারণে দেখা যায় যে ছোটোবেলা থেকেই মোটামুটি আমার প্রচুর পরিমাণে দই খাওয়া হয়। আর এমন কোনো দিন যায়নি যে একটা দই শেষ হওয়ার পরে হয়তো আমার সর্বোচ্চ এক থেকে দুই দিন ওয়েট করা লাগছে, বাবার সাথে সাথে আবার আরেকটা দই নিয়ে এসে দিত। তো এটার প্রতি আমার একটা আলাদা উইকনেস চলে আসছে। বাবা শুধু দই আনেনি, দইয়ের সাথে চিড়াও এনেছে, জানে যে আমার দই চিড়া খেতে বেশ ভালো লাগে। বাবারও অনেক ভালো লাগে দই চিড়া খেতে। আর যেহেতু কালকে আমার প্ল্যান আছে ফালুদা বানানোর আবার, তো আমি ভেবেছি যে কিছু ফল কিনে আনা ভালো। তো বাবা অনেক ধরনের ফল কিনে এনেছে, তো তার মধ্যে দেখলাম কলাও ছিল। তো কলা দিয়ে দই চিড়া দিয়ে সাথে একটু বাদাম, মানে খুবই বেশি একটা ভালো কম্বিনেশন আমি মনে করি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া শেষে ভাবলাম যে মেহেদি দিয়ে দেওয়া যাক আমার বোনকে। তো ওর দুই হাতে মেহেদি দিয়ে দিয়েছি, ওর মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। কিন্তু এটা হচ্ছে ঈদের দিন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, একটু একটু করে বৃষ্টি হচ্ছে। বাবা বললো যে সে নাকি বৃষ্টির মধ্যে নামাজ পড়েছে। তবে আমি মনে করি যে যারা বাসায় কাজ করেন, আগুনে পুড়ে বিভিন্ন ধরনের রান্না বান্না করেন মারা বোনরা, তাদের জন্য এরকম ওয়েদারটা অনেক ভালো। কিন্তু যারা বাইরে নামাজ পড়তে গিয়েছিলেন ঈদের নামাজ, তাদের জন্য একটু বেশ কঠিন হয়ে গিয়েছিলো। বাট সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো আমার এই যে গাছটা একটু আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, তো সেই পাতা ছড়াচ্ছিলাম। আর এই তো আমার হাতের মেহেদি আমি এভাবে দিয়েছি, যেহেতু আমাকে কেউ দিয়ে দেওয়ার নাই, তো আমার বাম হাতে উপরে নিচে দুটাতে দিয়ে দিয়েছি। আমি ফ্রেশ হয়ে এই তো নতুন একটা জামা পরেছি। আমার আজকে ঈদের জামা পরা হবে কি না আমি জানি না, কিন্তু কমফোর্টেবলের জন্য যেন ঈদের সকালে উঠে পড়তে পারি এই ধরনের একটা জামা বানিয়েছিলাম। মা সকালে উঠে বেশ বকা দিয়েছে যে আমরা তার টেবিলটা নষ্ট করে দিয়েছি কালার করতে, যে টেবিলের উপরে কালার এখনও ভরে আছে। আসলে এই কালারটা কিছুটা এমন যে ছড়ায় ছিটায় যায়। তো সফট প্যাস্টেল দিয়ে এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা ভালো ছিল না,
কিন্তু দেখতাম যে অনেকে অনেক সুন্দরভাবে ড্রয়িং করতে পারতো, সেজন্য আমার কেনা হয়েছিল। একসময় আমি অনেক 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 ধরনের কালার হচ্ছে কিনতাম, সেটা প্যাস্টেল হোক, অ্যাক্রিলিক হোক, সফট প্যাস্টেল, তো মোটামুটি অনেক ধরনেরই কালার আমার কাছে আছে। তো আমি মাঝে মাঝে এগুলো নিয়ে একটু টুকটাক একটু দেখি যে পারি কি না, একটু একটু চেষ্টা করি। মা অনেক ধরনের সেমাই বানিয়ে রেখেছে আর বাবা এটা খেয়ে গিয়েছিল। আমি এই তো একটা একটা করে সেমাই নিচ্ছিলাম আর টেস্ট করছিলাম, তো সবগুলো সেমাই অসম্ভব ভালো ছিল, মার সাথে তো আর তুলনা হয় না কারো। ইভেন আমি যেটা রান্না করব সেটার সাথে তুলনা হবে না। আর আমি একটু একটু করে টেস্ট করছিলাম, তবে আমার কাছে বেশি ভালো লাগে কি চিনিটা বেশি যেন না হয়, মিষ্টিটা একটু পরিমিত পরিমাণে। আমি একটু কম মিষ্টিওয়ালা সেমাই খেতে বেশি পছন্দ করি, তো প্রথমটা যেটা সেটা একদমই পারফেক্ট ছিল আমার জন্য। দ্বিতীয়টাতে একটু বেশি মিষ্টি ছিল, বাবা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন। তো সকালে খাওয়ার পরে আমি তো আমার যেসব আইটেমগুলো যেগুলো আমি বানাতে চেয়েছি সেগুলোর জন্য আসলাম। তো এখানে আমি বুঝতে পারিনি যে তাপটা অনেক বেশি দেওয়া ছিল, এই কারণে একটু পুড়ে গেছে, কিন্তু পরবর্তীতে দুধ দেওয়ার পরে একদমই আর ওটা খারাপ লাগেনি। তো চিকন সেমাইটা আমার খুব বেশি ভালো লাগে, এটা হচ্ছে আমি বানানোর চেষ্টা করি একটু মিষ্টি একটু পরিমিত পরিমাণে, যেহেতু আমি বেশি মিষ্টি খাই না, এই জন্য একটু এটা আমিই বানাই। প্রত্যেক ঈদে মোটামুটি আমি এটা বানাই। আর এই যে এই দুধটা দিয়ে আড়ংয়ের বা প্রাণের এই ধরনের পাস্তুরাইজ যে মিল্কগুলো সেগুলো দিয়ে বানালে কিন্তু বেশ ভালো লাগে। আর এটার সাথে সাথেই পাশের চুলায় তৈরি হচ্ছে ফালুদা। এই তো আমার সেমাইটা দেখতে কিছুটা এমন, কিন্তু এখনও মোটামুটি গরম আছে, এখনও সম্পূর্ণ যে দুধটা এটা টেনে নেয়নি, তবে পরে যে আরও বেশি খেতে ভালো লাগে। ভাবলাম যে এই অবস্থাতে আমি একটু কিশমিশ তারপর হচ্ছে বাদাম দিয়ে দিই। আমি কাঠবাদামও দিতাম, কিন্তু কাঠবাদামগুলো কাটা হয়নি, তো এত বড় বড় পিস আসলে আমি দিতে চাচ্ছিলাম না, এটা পরবর্তীতে আমি অ্যাড করে দিয়েছিলাম। আমার ফালুদা আর হচ্ছে সেমাইটা হয়ে গেছে, আর মা তো আগে থেকে তিনটা সেমাই বানিয়ে রেখেছে। তো আমি এখন এখানে কিছু ঝাল আইটেম বানানো শুরু করে দিয়েছি। আমি এখানে পাস্তা বানাচ্ছি, তো এটার জন্য বাসায় সস আছে, কিন্তু আমি ভাবলাম যে বাসায় টমেটো আছে, আমি সসটা বানাই নিয়েই এটাকে হচ্ছে পাস্তাতে দিয়ে দিব। তো এটা খুবই ইজি একটা ওয়েতে সস বানানো, জাস্ট টমেটো কেটে একটু নরম করে নিয়ে তারপর মশলা টশলা থাকলে সেগুলো দিয়ে তারপর একটু চিনি দিয়ে দিলে অনেক মজা হয় খেতে। আর এখানে একটা কথা আছে, আমার বোন বলছিল আমাকে যখন ভিডিও করছিল যে আপু তোমার হাত কেটে যাবে না, তো আমি বলে রাখি যে এটা আমার অনেক দিনের অভ্যাস। আমি আসলে কাজ করতে করতে এভাবে কাটাকাটি করতে করতে বুঝতে পেরেছি যে কী পরিমাণে চাপ দিলে তো হাত কাটতে পারে বা হাত না কাটতে পারে। তো এটা হচ্ছে তাদের পক্ষেই সম্ভব যারা একটু এক্সপিরিয়েন্সড। তো আপনি শুরুতেই এই কাজটা কখনোই করতে যাবেন না, এটা কিন্তু খুবই রিস্ক একটা কাজ। আমি এতে কিছু চিকেনের ছোটো ছোটো পিস করে দিয়ে দিয়েছিলাম আর ডিম দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু বেশ খানিকটা বানিয়েছি তো দুইটা ডিম ইউজ করেছি আর সাথে একটু চিজ দিয়ে দিয়েছি। যদিও চিজটা আমি বেশি ইউজ করিনি, কারণ খুব বেশি একটা পছন্দ করি না, বাবা খুব পছন্দ করে, তো আমার আর আমার বোনের জন্য বাবা বলেছে অল্প করে দিলে চলবে। আর আমি কাজ করতে করতেই বাসায় মেহমান চলে আসে, মা এর মধ্যে বিরিয়ানিটাও বানিয়ে ফেলেছে। যেহেতু অনেক মানুষের বিরিয়ানি তো আমি এটাতে হাত দিইনি, কারণ আমি পারবো না। আমি হয়তো সর্বোচ্চ 4-5 জনের বানাতে পারি, মা তো এখানে রীতিমতো 15-18 জনের বিরিয়ানি বানিয়েছে, তো ওটা একটু দেখছিলাম। আর সাথে আমি কিছু কাবাব ভেজে নিচ্ছিলাম, যেহেতু মানুষ এসেছে বাসায় তো তাদের জন্য একটু প্রিপারেশন চলছিল। আমি তো ভেবেছি যে যারাই আসবে তাদেরকে আমরা হচ্ছে এরকম গরম গরম ভেজে সার্ভ করব, তো ওটার জন্যই ভাবছিলাম। আলহামদুলিল্লাহ আমরা রান্না একদম ঠিক সময়ে সম্পূর্ণ করতে পেরেছি, যদিও ভিতরে আরও একটা আইটেম আছে, হালিম আছে, ওইটা এখনও নিয়ে আসা হয়নি। এই তো চটপটি বানিয়ে ফেলেছি আমি। আমি মোটামুটি ঝাল আইটেমগুলো করেছি, মা পোলাওটা করেছে, পোলাও তো না বিরিয়ানি করেছে, যেহেতু ওটা আমার পক্ষে করা সম্ভব ছিল না। তো আমরা সব কিছু টেবিলে নিয়ে এসেছি, এখন একটু একটু করে সার্ভ করব। বিরিয়ানির সুগন্ধে আসলে কেউ কিছুই খেতে চাচ্ছিলো না, সবাই বলছিলো যে বিরিয়ানির সুগন্ধে আর কিছু খেতে পাচ্ছি না, আগে বিরিয়ানি দাও। এনারা হলো আমার ছোট বোনের বান্ধবীর মা, ওরা এসেছিলো আমাদের বাসায়। ঈদের যে সেমাইগুলো সেগুলোর মধ্যে সব থেকে প্রিয় হলো আমার এই চিকন সেমাই। তো আমি কোনো কিছু না খেয়ে শুরুতেই আগে চিকন সেমাই দিয়ে শুরু করলাম।
এরপর আমি চটপটি খাচ্ছিলাম। যারা বাসায় এসেছিলেন তাদের একজন আমাকে আর আমার বোনকে খুব জোর করছিলেন তাদের বাসায় যাওয়ার জন্য, তো আমাকে বাধ্য হয়ে যেতে হয়েছে। আমি আসলে চাচ্ছিলাম না আজকে বের হইতে, আমি চাচ্ছিলাম যে বাসায় একটু সময় কাটাই, বাবা মার সাথে একসাথে বসে খেতে, তাদের সাথে ছবি তুলতে আমার বেশ ভালো লাগে। কিন্তু আজকে একদমই সেটা হয়নি। তারা তো বলছিল যে এখানে খেতে হবে না, একবারে বাসায় যেয়ে খাবে, কিন্তু এটা হয় না, এটা আমার মন থেকে একদমই আসছিল না। মনে হচ্ছিলো যে যেটাই খাই বাবা মার সাথে এক টেবিলে বসে অন্তত কিছু একটা মুখে দিয়ে যাই, যেন এই মোমেন্টটা আমি নিয়ে যেতে পারি আমার সাথে। যারা আমার বোনের ড্রেসটা বেশ পছন্দ করেছিলেন তাদের জন্য এই ক্লিপটুকু। আমি আর আমার বোন এই তো আন্টির সাথে চলে আসলাম আমার ছোট বোনের বান্ধবীর বাসায়। আমি বোরকা ছাড়া একদমই বের হতে পারি না, তো এই তো আমি বোরকা পরে চলে এসেছি। আমার মা বলছিল যে যাও এই যে ড্রেসটা পরে যাও, কিন্তু আমি বেশি একটা কমফোর্টেবল ফিল করি না বোরকা ছাড়া, তো আবার এই বোরকা পরেই বাইরে চলে এসেছি। আমার তো আজকে মনে হয় ঈদের ড্রেসই পরা হবে না। আন্টির বারান্দাটাও কিন্তু বেশ সুন্দর, আন্টিকে দেখে বোঝা যাচ্ছে যে তিনিও গাছপ্রেমী। আন্টির বারান্দায় তো কিছু কিছু বট গাছের মতো গাছ রয়েছে যেটা দেখতে বেশ ভাল লাগছিল। তো প্রথমে যেই দেখালাম প্লান্টটা, ওটা আমার বেশ ফেভারিট, তো ওটা আমি খুঁজেই পাই না। আন্টি যেগুলো কোথা থেকে খুঁজে পেয়েছে শোনা লাগবে, শুনে শুনে আমাকে যেও কিনতে হবে। আলহামদুলিল্লাহ আন্টিও দেখে অনেক বেশি আয়োজন করে রেখেছেন। এ তো আমরা এখন খেতে বসলাম, খেয়ে তাড়াতাড়ি করে আমরা চলে যাব, কারণ বেশ রাত হয়ে গেছে, রাত না আসলে সন্ধ্যা হয়ে গেছে, মা তো বারবার ফোন দিচ্ছিল। ঈদের দিন যে পরিমাণ ভিড় থাকে রাস্তায় আপনি ইমাজিনও করতে পারবেন না, এই জন্য আমি তেমন একটা বের হই না ঈদের দিন। বাসায় আরেকজন মেহমান চলে এসেছে। তোমাদের ভিডিও হইল? হ্যাঁ, পোস্ট করলাম আমরা। এটা হচ্ছে ঈদের পরের দিন। এই দিনও আমাদের একটা দাওয়াত ছিল, আমরা আরেকজনকে দাওয়াত করেছিলাম, সেটারই প্রিপারেশন চলছে। এই তো মা একটু একটু করে সব কিছু রান্না করছে। মা অনেক সকালে উঠেছে, অনেক সকালে উঠে গরুর মাংস, তারপর রোস্ট, তারপর বুটের ডাল, তারপর খাসির রেজালা, এগুলো সব করে রেখেছে। এখন যখন আসবে ওনারা তার আগে আগে মা পোলাও রান্না করছে যাতে গরম গরম সার্ভ করা যায়। আমাকে মা তেমন একটা হেল্প করতে বলেননি, কিন্তু আমি চেষ্টা করছিলাম যে টুকটাক হেল্প করার জন্য। কিন্তু আমার বোনের বান্ধবী চলে এসেছে, আমাকে বলছিল আপু তুমি আমাকে আগে বলবা না যে তুমি ভিডিও করবা, তাহলে আমি একটু ঢং করে ঢুকতাম। আমার মা এখানে জিজ্ঞেস করছে যে তোমার ভাই, তোমার মা, তোমার বাবা কোথায়, এখনও আসছে না কেন? তো ও বলছে যে ওকে নাকি আগে পাঠিয়ে দিয়েছে, কারণ ওর নাকি ছবি তোলা হয় না, ওর নাকি গল্প করা হয় না, এই জন্য যেন আগে যে গল্প করে ছবি তোলে তারপর ওরা আসবে। আমার বোনের বান্ধবীর জন্য ও কিছু গিফট কিনে রেখেছে। ওর মনে হয় বার্থডে ছিল না হবে, আমি আসলে সঠিক জানি না, তো আই থিঙ্ক বার্থডের জন্যই গিফট কিনে রেখেছিল। তো সেগুলো একটু একটু করে দিচ্ছে, তো ওর অনেক বেশি পছন্দ হয়েছে। তো লাস্টের যে গিফটটা একটা ফটো ফ্রেম ছিল, এবং সেটাতে আমার ছোট বোন এডিট করে বিটিএসের কোনো এক মেম্বারের সাথে ওর হয়তো অ্যাড করে দিয়েছে, সেটা দেখে তো বেশি খুশি। এই তো আয়নাটা কিনেছিলাম আমার আয়নার সাথে, এই ছোট আয়নাটা ওর এটা খুবই বেশি পছন্দ হয়েছে। ও বলছে যে আমি ভাবছিলাম যে একটা আয়না কিনবো। তো একটু একটু করে আমার বোন ছোটোখাটো এরকম অনেক কিছু কিনে রেখেছে ওর জন্য। ইভেন ও আমার ছোটো বোনের বার্থডের জন্য অনেক কিছু দেয়, অনেক কিছু কিনে রাখে ছোটোখাটো। এই তো এখন খুলছে এই ফটো ফ্রেমটা, জাস্ট রিয়াকশনটা দেখবে।
রান্না শেষ হওয়ার পরপরই মা আমাকে খেতে দিয়েছে। আমার ছোট বোনকে ওর বান্ধবীকেও বলেছিল খাওয়ার কথা, কিন্তু ওরা ছবি তুলতে গল্প করতে এত ব্যস্ত যে ওরা খাওয়ার কথা আর মনেই করছে না। তো ওই জন্য মা আমাকে আগে খাবার দিয়ে দিল, কারণ মেহমান আসার পরে দেখা যাবে যে খেতে খেতে আরও অনেক দেরি হয়ে যাবে। আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। মা সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে দিয়েছে, আমি আমার রুমে বসে একটু অ্যানিমে দেখছিলাম আর খাচ্ছিলাম। খাবার শেষে কিছু মিষ্টি না খেলে আমার হয়ই না, বাসায়ও এরকম, মানে ঢাকায়ও এরকম। তো দেখা যায় যে খাবার শেষে আমি মিষ্টির জন্য বিস্কিটও খাই আর বাদামও খাই। তো খাবার শেষে ভাবলাম যে একটু মিষ্টি খাওয়া যাক। পিচ্ছিটা আসলে গ্রামে ঈদ করে, যে কারণে তেমন কাউকে পায়নি যে হাতে মেহেদি দিয়ে দিবে। তো আমার হাতে আর ওহির হাতে মেহেদি দেখে বলছে যে আমাকে একটু দিয়ে দিও আপু। তো আমি ওকে একটু মেহেদি দিয়ে দিচ্ছি, যদিও আমি যে খুব ভালো পারি তা না, তবে চেষ্টা করি। আর এই তো শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি। আমি তো ভাবছিলাম হয়তো শেষই করতে পারবো না। তোমাদের ছবি তোলা হইল, দেখি কিরকম তুলছো। নানু তোমাকে একটু দেবো হালে। বিকালে নাস্তার জন্য আমি একটু বানিয়েছিলাম কিছু খাবার, হালিম বানিয়েছিলাম, পায়েস বানিয়েছিলাম আর মিষ্টি ছিল। আর যেহেতু ছোট বাচ্চারা এরা ঝাল ছাড়া কিছু খেতেই যায় না, তো শুধু হালিম নিয়ে বসে আছে আর এই তো ফোনে ছবি আদান প্রদান করতেছে। 27 নম্বর রোজা থেকে মার ব্যস্ততা শুরু হয়ে গেছে আজকে পর্যন্ত, ঈদের পরের দিন পর্যন্ত। 27 রমজানের দিনে মা ইত্য রকম ইফতার ডিস্ট্রিবিউট করে, তারপর ইতিমখানার বাচ্চাদেরকে খাওয়ানো হয়, তারপরেই তো ঈদের দিনে রান্নাবান্না, ঈদের পরের দিনের আজকের দাওয়াত। তো সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে মার সময় যাচ্ছে আর অনেক বেশি কাজ ছিল। আমি কিন্তু তোরটাও খেয়ে ফেলবো দিছি, আমাদের অবশ্য কালকে আর কোনো কাজ নেই বাসায়। কালকে এবং পরশুদিন আমাদের বাইরে আবার দাওয়াত আছে, তো আমি ওগুলো ভিডিও করতে পারিনি, কারণ আমার এমনিতেই অনেক ভিডিও জমে গেছে। তো ওটার জন্য আর নতুন করে ভিডিও করিনি। আর আমি চেষ্টা করি একটু ছোটোখাটোভাবে শেয়ার করার, যেহেতু আমি খুব বেশি শেয়ার করতে পারি না, কারণ সবসময় ক্যামেরা হাতে রাখাটা আমার কাছে একটু কেমন জানি লাগে। তারপরে যেটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করব যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের ঈদ কেমন গেছে। তো আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি তো মিষ্টি খাই অনেক। আমি কয়টা মিষ্টি খাই জানিস? 4টা, আর একটা তো ভাত দিব। 4টা মিষ্টি খেয়েছি আমি, মিষ্টি খুব ভালো লাগছে।